ओम शांति 12/1/2022 प्रातः मूली ओम शांति बाप दादा मधुबन। आज के बाबा बोले छे, मीठे बच्चे बाबार थेके पुरो सम्पत्ति नेवार जुन्नो विकारे दान अवश्य करते हबे, देही अभिमानी होते हबे। मामा बाबा बोलछो ताहोले योग्य होते हबे। प्रश्न, आस्तिक जे बच्चारा हुए छे तारा कोन एक कारणे आबार नास्तिको हुए जाए? तो जे बच्चा आस्तिक हुए छे कोन कथार कारणे तारा नास्तिको हुए जाए? उत्तर, देह अभिमानेर कारणे। जो कहते हम सब कुछ जानते हैं, देह अभिमाने एसे जदि केउ बोले दे आमी सब किछु जानी, पुरानी चाल छोड़ते नहीं, पुरानो आदब कायदा छाड़े ना, ज्ञान की गोली लगने के बाद फिर माया की गोली खाते रहते हैं, ज्ञानेर गोली खावार पर तारपरे मायार गोली खाए, मैं आत्मा हूँ देही अभिमानी बनना है, इस बात को भूलने से आस्तिक बने हुए भी नास्तिक बन जाते हैं। यदि हमें एटा भूले जाए जे आमी आत्मा, हमें देही अभिमानी होते हबे, ताहोले आस्तिक हवार परिवर्ते आमरा आबार से नास्तिक हुए जाए, ईश्वरीय कोल थेके आमरा मरे जाए। बाबा ताई बोलछे ईश्वरीय गोद से मर जाते हैं। गीत, आज नहीं तो कल। ओम शांति। तो बाबा बोलछे वो भी घड़ी है, ये बेहद की घड़ी है, एटा होलो बेहदेर घड़ी, उसमें भी क्वार्टर हाफ और फुल दिखाया है, इसमें भी ऐसे है। ताहले ओई घड़ीते जे रकम क्वार्टर देखाय हाफ फुल, और ये जे सृष्टि चक्रे जे घड़ी एटाते चारटे भाग। तो बाबा बोलछे चारटे भाग बोलते ओईखाने चारटे भाग माने पंद्रह पंद्रह मिनट, और ये चारटे भाग माने 1250 बचर करे। तो बाबा बोलछे ये चक्रटा एटाओ एक थेके शुरू हय, এটাতে আধা কল্প হলো দিন, আধা কল্প হলো রাত। যেরকম নকশায় দেখায় নর্থ পোলে 6 মাস রাত হয়, তো নিশ্চয়ই সাউথ পোলে 6 মাস দিন হবে। তো এখানেও ব্রহ্মার দিন আধা কল্প, সেরকম ব্রহ্মার রাতও আধা কল্প। দুনিয়ার মানুষ এটা জানে না যে এটা ড্রামার চক্র, যাকে কল্পবৃক্ষ বলা হয়, আর এই কল্পবৃক্ষের আয়ু কত সেটাও জানে না। এটার নামই হলো কল্পবৃক্ষ, এত বড় আয়ুর তো কোনো এমনি বৃক্ষ হয় না, এই জন্য এই কল্পবৃক্ষের তুলনা বটগাছের সাথে করা হয়। এই বটগাছেরও ফাউন্ডেশন কি হয়ে যায়, পচে যায়, মানে ফাউন্ডেশনই থাকে না, আর বাকি পুরো গাছটা দাঁড়িয়ে থাকে। ঠিক সেই রকম বাবা বলছে যে গায়া যাতা হে কি এক টাং টুট গই হে বাকি তিন প্যার পর খড়ে হে, ঠিক সেরকম আমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ফাউন্ডেশন সেটাই নেই, বাকি অন্য সব ধর্ম আছে। তো বাবা বলছে দুনিয়ায় কেউ জানে না যে আধা কল্প দিন আর আধা কল্প রাত, অথবা আধা কল্প জ্ঞান আর আধা কল্প ভক্তি, তো তারা তো আধা আধা করে না, সত্যযুগকে তো অনেক টাইম দিয়ে দেয়। তো বাবা বলছে তার জন্য আধা আধা করতে পারে না, সত্যযুগকে কী বলে, লাখ লাখ বছর আগে সত্যযুগ ছিল, সত্যযুগের আয়ু লাখ লাখ বছর, এরকম বলে দেয়, আবার কলিযুগেরও বলে দেয়, তো কোনো হিসাবই তারা দিতে পারে না। তো বাবা বলছে মানুষ আস্তিক আর নাস্তিক এই অক্ষরের অর্থও বোঝে না, আধা কল্প এই সৃষ্টি আস্তিক থাকে আর আধা কল্প নাস্তিক হয়। তো বাবা বলছে বো আস্তিক পনে কা বর্ষা বাপ সে মিলতা হে, এই যে আধা কল্প সৃষ্টিটা না আস্তিক হয়, তো সেই আস্তিকের বর্ষা সম্পত্তি আমরা বাবার কাছ থেকেই পাই। কেউ জানে না যে শিবরাত্রি কখন হয়, তো এটার তো একটা টাইম থাকবে তাই না, যখন বাবা এসে রাতকে দিন বানাবে, তো বাবাই এসে ভক্তির ফল দিয়ে আমাদের ভক্তি থেকে ছাড়ায়। তো বাবা বলছে পরমপিতা পরমাত্মাকে তো আসতে অবশ্যই হবে, কারণ আমরা ডাকি পতিত পাবন এসো, পতিত পাবন কে এটাও কেউ জানে না, এই জন্য সবাইকে নাস্তিক বলা হয়। তো বাবা বলছে যারা জানে তাদের মধ্যেও নাম্বার বার পুরুষার্থ অনুসারে আছে বাচ্চারা। তো বাবা বলছে ইহা রহনে বালে ভি অ্যাকিউরেট না জাননে কারণ আশ্চর্যবাদ শুনন্তি কথন্তি ভাগন্তি হো যাতে হে, বাবার জ্ঞান শুনেও যদি অ্যাকিউরেট না জানি তাহলে আমরা আশ্চর্যবাদ শুনি, শুনে আবার বলি, আবার অন্য কেউ শোনায়, আবার নিজেই ভাগন্তি হয়ে যায়। তো বাবার প্রথম প্রথম ফরমান আদেশ কি পবিত্রতার। তো বাবা বলছে বহুত সেন্টারসে, অনেক সেন্টার আছে যেখানে ভিখারি মানুষও অমৃত পান করতে যায়, অর্থাৎ জ্ঞান শুনতে যায়, কিন্তু ধারণা কিছুই করে না আর ভিখার কেউ ছাড়ে না। তো বাবা বলছে যে অমৃত ছেড়ে আবার বিষ পান করে তাকে ভস্মাসুর বলা হয়, বলে না ভস্মাসুর,
তো কামচিতায় চড়ে ভস্ম হয়ে যায়, দেবতা হয় না। তো বাবা বলছে প্রথমে তো বিকারের দান দেওয়া উচিত, দান দাও তবে তো মাম্মা বাবা বলার যোগ্য হবে। ক্রোধও কম নয়, ক্রোধে এসে প্রথমে তো গালি দেয়, তারপরে মারতেও শুরু করে, একজন আরেকজনের খুনও করে দেয়। তো বাবা বলছে আমরা খবরের কাগজে এরকম কত সমাচার এরকম ছাপে আমরা দেখতে পাই। তো বাবা বলছে বাবার থেকে সম্পত্তি নিতে হলে এই বিকার থেকে, যার দ্বারা দুর্গতি হয়েছে সেই বিকারকে দান করতে হবে। বাবা বলছে বাচ্চে তোমাকে অশরীরী হয়ে যেতে হবে, এই দেহভান ছাড়ো, কত সময় তুমি দেহ অভিমানী হয়েছিলে, সত্যযুগে তুমি আত্মঅভিমানী ছিলে। তুম সমজতে থে হাম আত্মা এক শরীর ছো দুসরা লেতে হে, সত্যযুগে আমরা এটা জানতাম আমি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নিচ্ছি, ওখানে মায়া থাকে না, এই জন্য দুঃখের কোনো ব্যাপারই নেই। আর এখানে তো কোনো বড় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাও সেটা পেপারে ছাপা হয়ে যায়। তো বাবা বলছে তাকে বাঁচানোর কত চেষ্টা হয়। তো বাবা বলছে দেখো এই সময় পোপের কত মান, কিন্তু এই সময় সবাই হলো নাস্তিক, অর্থাৎ কেউ বাবাকে জানে না, অর্থাৎ গডফাদারকে কেউ জানে না, তার জন্যে নাস্তিক বলা হয়। তো বাবা বলছে কোনো বাবার যদি পাঁচ সাতটা বাচ্চা হয় তো বাচ্চা কখনো বলবে যে আমার বাবা সর্বব্যাপী? তো বাবা বলছে এই বাবাও বলছে আমি রচয়িতা আর বাকি সবাই আমার রচনা, তো রচনার মধ্যে রচয়িতা কী করে ব্যাপক হবে? তো কত সহজ কথা এটা, তাও বোঝে না। এই জন্য বাবা বোঝাতে থাকে যে প্রথমে নাস্তিক থেকে আস্তিক বানাও, যাতে মানুষ বলে যে হ্যাঁ পরমপিতা পরমাত্মাই আমার বাবা, তার থেকেই সম্পত্তি নিতে হবে। তো বাবা বলছে কন্যা দান মে জো পেসে দেতে হে উসকো ভি বর্ষা কহেঙ্গে, কন্যার যখন বিয়ে দেয় তখন তাকে যে পয়সা দেয় যা কিছু দেয় তো সেটাও কি, সেটা কন্যা সম্পত্তি পেল। তো বাবা বলছে কিন্তু সুখের বর্ষা কে দেয়, দুঃখের বর্ষা কে দেয়, এটা কেউ জানে না। ভারতবাসী তো স্বর্গকেই ভুলে গেছে, নামও নেয় যে কেউ শরীর ছাড়লে, অর্থাৎ মৃত্যু হলে কি বলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু বোঝে না। বাবা বলে একদম তুচ্ছ বুদ্ধি, স্বর্গ তো এখানে নেই, কী করে স্বর্গে যাবে? তো মানুষ গায় পতিত পাবন এসো, কিন্তু নিজেকে পতিত ভাবে কি? ভাবে না। বাবা বলে প্রথমে বাবা পরিচয় দাও, অল্পর সমঝাও, পরমপিতা পরমাত্মার সাথে তোমার কি সম্বন্ধ সেটা বলো। যখন বলবে যে আমি জানি না তো বলো বাপকো নেহি জানতে হো, তুমি তোমার বাবাকেই জানো না, লৌকিক বাবা তো শরীরের রচয়িতা, পরমপিতা পরমাত্মা তো আত্মাদের বাবা, তো তুমি কি বাবাকে জানো না? কত সহজ কথা, কিন্তু বাচ্চাদের বুদ্ধিতে বসেই না, না হলে তো বাচ্চাদের বুদ্ধিতে বসলে বাচ্চারা সার্ভিস করতে লেগে যাবে। পরমপিতা পরমাত্মার সাথে কি সম্বন্ধ, প্রজাপিতা ব্রহ্মার সাথে কি সম্বন্ধ? তো শিব বাবা হলো মানে পরমপিতা, আর ব্রহ্মা বাবা হলো প্রজাপিতা, প্রজাপিতা তো নিশ্চয়ই এই সাকার দুনিয়াতেই হবে। প্রজাপিতা ব্রহ্মার নাম শুনেছ? এভাবে জিজ্ঞেস করো, নিরাকার পরমাত্মা নিয়ে সৃষ্টি কিভাবে রচনা করেছে? তো প্রজাপিতা হলো সাকার, তার বাচ্চা বিকে অবশ্যই থাকবে, আমরা সব বিকে, তো বাচ্চারাই তো বর্ষা, অর্থাৎ সম্পত্তির যোগ্য হয় সম্পত্তি পাওয়ার, কিন্তু ভালো ভালো বাচ্চা যুক্তি দিয়ে বোঝাতে পারে না। তো বাবা বলছে বোঝাই না, নতুন নতুন কথা বাবা বোঝায়, তাও বাচ্চারা সে নিজের পুরানো চালচলনেই চলতে থাকে, নতুন ধারণাই করে না, দেহ অভিমান থাকে, বলে আমি সব কিছু জানি, কিন্তু প্রথম কথাটা না জানলে বাবার হাতই ছেড়ে দেয়, প্রথম কি দেহী অভিমানী হও। তো বাবা বলছে আস্তিক থেকে তখন আবার নাস্তিক হয়ে যায়, ঈশ্বরীয় কোলে এসে আবার মরে যায়। বাবা মাম্মা কহতে বি হে ফির দেখো মরতে কেসে, বাবা মাম্মা ঈশ্বরীয় পরিবারে বলে, তারপরে নিজেই আবার এই জ্ঞান থেকে চলে যায়। তো বাবা বলছে গলি লাগি মায়া কি, মায়ার গলি লেগে যায় অথবা দেহ অভিমানের আর মরল। তো ইহে জ্ঞান কি গলি, বো হে মায়া কি গলি, তো মায়া এসি গলি লাগা দিতি যো আনাহি ছোড় দিতে হে, ক্লাসে আসায় ছেড়ে দেয় মায়া, এমন গলি লাগিয়ে দেয়, তাই না, এমন গলি আমাদের দিয়ে দেয়। তো বাবা বলছে আমাদের তো পাণ্ডবদের যুদ্ধই এই মায়ার সাথে। বাবা বোঝায় বাবাকে বলা হয় জ্ঞানসাগর, জ্ঞানসাগরের থেকে জ্ঞানগঙ্গা বেরিয়েছে নাকি ওই নদীর জল বেরিয়েছে? তো বাবা বলছে বাহা গঙ্গা কা চিত্র ভি দেবী কা দিখাতে হে ফির ভি বুদ্ধি মে নেহি আতা ইয়ে কন হে, তো গঙ্গা চিত্র দেখায় না গঙ্গা দেবী,
তাহলে সে কে সেই দেবী সেটা কেউ বোঝে না। দেবী দেবতা তো অমৃত পান করাতে পারে না, যজ্ঞ সবসময় ব্রাহ্মণদের দ্বারাই রচা হয়। তো যজ্ঞে তাহলে লড়াই আবার কোথা থেকে আসলো? তো এগুলো কথা সেন্সিবল বাচ্চারাই বুঝতে পারে, বুদ্ধু যে সে তো ভুলে যায়। স্কুলেও নাম্বার বার তাকদীরবান ভাগ্যশালী হয়। তো বাবা বলছে হয়তো স্কুলে 12 মাস বসে থাকে কিন্তু পড়ার উপর ধায়ানই দেয় না, আর পড়তেও পারে না। তাই বাবা তো আত্মাদের পড়ায় আর ওরা তো মানুষ মানুষকে পড়ায়। বাবা বলছে হে আত্মা শুনতি হো, আত্মা তুমি শুনছো? আর কেউ এরকম আত্মার সাথে কথা বলে না। বাবা বলে লাকি সিতারে সমাজতে হো, ভাগ্যশালী সিতারা তারারা, তোমাদের আমি পড়াচ্ছি, আত্মাই করে আর করায়, করণ করাবান আর আত্মাও আবার পরমাত্মাও। যেরকম আত্মা আত্মার সাথে আত্মাকে দিয়ে করায় সেরকম পরমাত্মা বাবা আত্মাদের দিয়ে করায়। বাবা বলে আমি তোমার আত্মাদের দ্বারা ভালো কাজ করাই, সবাইকে বাবার পরিচয় দিতে হবে। প্রথমে প্রথমে এই প্রশ্নগুলো ওঠাও, সে হলো পারলৌকিক পরমপিতা পরমাত্মা, আর যেটা শরীরের বাবা সে হচ্ছে লৌকিক পিতা। আত্মা আর শরীর আলাদা, তাই না? শরীরের পিতা লৌকিক বাবা, আত্মার পিতা পরমপিতা পরমাত্মা, সে হলো বড় বাবা। সব ভক্তরাই তাকে ইয়াদ করে, সবার পতিত পাবন সেই। আজকাল তো অনেক গুরু আছে, যে তো যো জগৎগুরু নাম রাখাতে হে, সেই গুরুরা নিজেদের নাম জগৎগুরু রেখে দেয়। তো জগদম্বাও এখন অনেক বেরিয়েছে, এগুলো কিন্তু এগুলো সব ঝুট মিথ্যা। ঝুটে সচকা পাতা মুশকিল পড়তা হে, তো মিথ্যার মধ্যে কোনটা সত্যি সেটা বুঝতে মানুষের মুশকিল হয়। তো বাবা বলছে যে অনেকে নিজের নাম বড় বড় নাম রেখে বসে আছে কিন্তু সত্যি তো কখনো লুকাতে মানে লুকিয়ে থাকে না। তো কেহতে হে সচ তো বিঠো নাচ, বাবা বলে তুমি যদি সৎ পথে থাকো তাহলে তুমি আনন্দে নাচো, তোমার কখনো কোনো খারাপ হবে না। ডান্স করতে রাহো, তোমার সাথে ভগবান আছে, তুমি খুশির ডান্স করতে থাকো। ডান্স তুম মশহুর হে তুম আস্তিক বন গে, ধারণা কি তো স্বর্গ মে তুম ডান্স করনা। বাবা বলছে তুমি আস্তিক হয়ে গেছো, বাবাকে চিনে গেছো, তুমি জ্ঞানটা ধারণ করছো, তাহলে স্বর্গে তো তুমি ডান্স করবে। দেবতারাও ডান্স করে না, পতিত দুনিয়া হলো নরক, তো নরককে স্বর্গ অথবা পাবন দুনিয়া এ গুরু সাধু লোক কি বানায়? বানায় না। একে বলা হয় কুম্ভী পাক নরক, স্বর্গকে বলা হয় শিবালয়। তো প্রথমে তো এটা লিখিয়ে নাও যে পরমপিতা পরমাত্মা আমাদের বাবা, তা সে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণদের রচনা করেছে, আমরা শিব বাবার নাতি হলাম, তাহলে তো সম্পত্তিও সেই দেবে, জ্ঞানসাগরও সেই শিব বাবাই, অবিনাশী জ্ঞানরত্ন শিব বাবা ব্রহ্মার দ্বারা দেয়। প্রথমে ব্রহ্মাকে পায়, তারপরে ব্রহ্মার মুখ বংশাবলী কো মিলতে হে। হ্যাঁ, প্রথমে বাবা ব্রহ্মার সাথে মেলে, তারপরে ব্রহ্মার দ্বারা আমাদের ব্রাহ্মণদের অ্যাডাপ্ট করে। স্কুলেও কেউ কেউ থাকে যে পরে এসে আগে চলে যায়, তাই না? পিছিয়ে রোল থাকে কিন্তু পড়াশোনা করে আগে চলে যায়, কারণ ভালোভাবে পড়াশোনা করে। তো এখানেও ভালোভাবে পড়তে হবে আর পড়াতে হবে। যে আপসমান বানাবে না তো নিশ্চয় তার মধ্যে কোনো না কোনো কমি আছে, এই জন্য ধারণা হয় না। কাম বিকারের যদি সেমি নেশাও থাকে তাহলে ধারণা মুশকিল হবে, ধারণা করতে মুশকিল হবে যদি কাম বিকার অল্পমাত্রও থেকে থাকে। তো বাবাকে চিঠিও লেখে, বাবা কামের তুফান খুব বিরক্ত করে, বেতালা বানা দেতা হে। বাবা বলে বাচ্চে কাম মহাশত্রু, একে যোগ বলের দ্বারা যেত, কল্প আগেও তুমি জিতেছিলে, বাবার গদ্দি পর বাবার তুমি সিংহাসনে বসে আছো, বাবার দিলরূপী গদ্দিতে, তার উনকে পিছে রয়্যাল ঘরানা ভি হে, সির্ফ এক জনম পবিত্র বননে সে ইতনা উঁচ বন যায়গে। বাবা বলছে তুমি এক জন্ম পবিত্র থাকলে কত উঁচু হয়ে যাবে, রয়্যাল ঘরানায় আসবে, পবিত্র না থাকলে কত লোকসান হয়ে যাবে, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট আদি কত হতে থাকে। তো বাবা বলছে এখানেও যদি বিকারে তুমি ফেসে যাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো রজপ্রধানের সময় ইতনা মত নেই হতা, তো সেরকম রজপ্রধান যখন আমরা মানে অর্থাৎ দাপর যুগে এরকম অ্যাক্সিডেন্ট হয় না, কলিযুগে তো অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট, আর তো পাম্প হে মায়ার পাম্প। তো বাবা বলছে আগে এত মেশিন আদি ছিল না, আগে লড়াই কোনো স্টিমার অথবা এরোপ্লেন দিয়ে ধরেই হতো। হ্যাঁ, এগুলো তো সব এখন বেরিয়েছে, ইহা থে নেহি, প্রথমে সত্যযুগে যখন ছিলাম তখন পেহলে সত্যযুগ মে থে তো ফির সঙ্গম পরই হোনা চাইয়ে,
जो सुख फिर तुमको स्वर्ग में मिलना है। तले जा किछु एकोन बेरोच्छे एरोप्लेन एगुलो आबार सत्ययुगे नतून भावे आबार हबे। एरोप्लेन जो बनाते हैं वो भी वहाँ होंगे, सत्ययुगे हबे ना पुष्प विमान। प्रजार मध्येओ केउ ना केउ तो ओखाने जाबे, संस्कार निये जाबे, तारपरे सेई जिनिसगुलो बानाबे। तो बाबा बोलछे एखन जारा बानाच्छे तारा तो विनाशेर जन्य बानाच्छे, किन्तु तारा आबार सत्ययुगे गिये जा बानाबे सेगुलो हच्छे सुखेर काजे आसबे। तो ওখানে তো ফুল প্রুফ হবে এরোপ্লেন, কোনো অ্যাক্সিডেন্ট আদি হবে না। তো এখন তো মায়ার পাম্পে সব বিনাশ হবে, বিনাশ তো অবশ্যই হতে হবে। ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ রচনা হয়েছে, ইসমে সারি পুরানি দুনিয়া সোহা হয়ে যায়। এই যে রুদ্রযজ্ঞ বাবা রচনা করেছে, এর দ্বারা কী হবে, এই যজ্ঞে সারা পুরানো দুনিয়া সোহা হয়ে যাবে। ব্রাহ্মণদের দ্বারাই যজ্ঞ রচনা হয়। তো বাবা বলছে আর তার ফলও ব্রাহ্মণরাই পায়। ব্রাহ্মণ বর্ণ থেকে আমরা কি হয়ে যাব, দেবতা বর্ণ। শিব বাবা ব্রহ্মা দ্বারাই ব্রাহ্মণ বানায় আর ব্রাহ্মণরা আবার দেবতা হয়। তো কত সোজা কথা, কিন্তু বচ্চো পর বড়া ওয়ান্ডার লাগতা হয় যে ইতনি সহজ বাত ভি কই বচ্চে ধারণ নহি কর সকতে। এত সোজা কথা আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব, এই সোজা কথাটাও বাচ্চারা ধারণ করতে পারে না, অনেক বাচ্চায় সেটা দেখে বাবার ওয়ান্ডার লাগে। আচ্ছা মিঠে মিঠে সিকিলা দে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा के लिए मुख्य सार एक, बाबार साथे सदा सच्चे थकते हबे, सदा सत, कोनो असत ना। विकारे दान दिए आबार भस्सासुर जेनो ना होय, आर बार जेनो विकारे ना जाय। পবিত্রতার যে আদেশ সেটা অবশ্যই পালন করতে হবে। দুই, বিকারে সূক্ষ্ম যে নেশা আছে সেটাও যোগ বলের দ্বারা সমাপ্ত করতে হবে। পড়া ভালোভাবে পড়তে হবে, ভালো রীতি নিয়ম প্রমাণ। হ্যাঁ, এরকম না মুরলি এই যে শুয়ে শুয়ে মুরলি মোবাইলে চালিয়ে দিচ্ছি, এরকম না, ক্লাসে গিয়ে স্নান করে হ্যাঁ আচ্ছি রীতি পড়নি আর পড়ানি হে, ঠিক ক্লাসের টাইমে অবশ্যই মুরলি ক্লাসে যেতে হবে। বাবা বলছে না অনেক বাচ্চা আছে ক্লাসে যাওয়া ছেড়ে দেয় কোনো না কোনো দেহ অভিমানে। তাই বাবা কি বলছে, তাহলে দেহ অভিমান আসলো মানে কি হলো, তাহলে আবার তুমি আস্তিক থেকে নাস্তিক হয়ে গেলে। তো বাবা বলছে পড়া ভালো করে পড়তে হবে আর পড়াতে হবে। বরদান, মঞ্জিল কো সামনে রাখ ব্রহ্মা বাপ কো ফলো করতে হুয়ে ফার্স্ট নম্বর লেনে বালে তীব্র পুরুষার্থী ভাবো। মঞ্জিল, আমাদের লক্ষ্যকে সামনে রেখে ব্রহ্মা বাবাকে ফলো যে করবে সেই ফার্স্ট নাম্বার নিয়েবে আর তীব্র পুরুষার্থী ভাবা। তীব্র পুরুষার্থীর সামনে সদা লক্ষ্য স্থির থাকে, সে কখনো এদিক ওদিক দেখে না। ফার্স্ট নাম্বারে যে আসবে সে আত্মা ব্যর্থকে দেখেও দেখে না, ব্যর্থ কথা শুনেও শোনে না। সে লক্ষ্যকে সামনে রেখে ব্রহ্মা বাবাকে ফলো করতে থাকে। যেরকম ব্রহ্মা বাবা নিজেকে করণহার ভেবে যে কোনো কর্ম করেছিল, কখনো ভাবেনি যে আমি করাচ্ছি। তো এই জন্য সমস্ত জিম্মেবাড়ি অর্থাৎ দায়িত্ব সামলাতেও সদা হালকা ছিল। সে সদা ভাবত বাবা করাচ্ছে, শিব বাবা করাচ্ছে, আমি নিমিত্ত করছি। তো এইরকম ফলো ফাদার আমাদের করতে হবে। স্লোগান, যে কথা আমাদের অবস্থাকে বিগড়ে দেয় সেই কথাকে শুনেও শুনো না। যে কথা আমার স্থিতি বা অবস্থাকে বিগড়ে দেয় সে এটা শুনেও শুনো না। লাভলিন স্থিতির অনুভব করো। আজকের যোগ অভ্যাস, বাবার বাচ্চাদের সাথে এত ভালোবাসা ছিল যে, ভালোবাসা ছিল না ভালোবাসা আছে, হ্যাঁ বাবার বাচ্চাদের সাথে এত ভালোবাসা আছে যে রোজ বাবা ভালোবাসার রেসপন্ড দেওয়ার জন্য এত বড় পত্র লেখে। বাবা রোজ আমাদেরকে মুরলি শোনায় না, তাহলে এত বড় পত্র বাবা লেখে আমাদের ভালোবাসা, তার জন্য তো বাবা কোনো দিনও ছুটি নেয় না। তো বাবা বলছে ইয়াদ পিয়ার দেয়, তাই না, রোজ বাবা আমাদের ইয়াদ পিয়ার দেয় আর সাথী হয়ে সদা সাথ নেভায়। তো এইরকম পিয়ার মে আপনি সব কমজোরিয়া কুরবান কর, সমান স্থিতি মে স্থিত হয়ে যাও। তাহলে বাবা যে আমাকে এত ভালোবাসছে, আমার জন্য রোজ মুরলি বাবা পত্র লিখছে, মুরলি কি বাবার লেটার, আবার বাবা ইয়াদ পিয়ার দিচ্ছে, সাথী হয়ে সদা সাথ দিচ্ছে, তাহলে এই ভালোবাসায় নিজের সমস্ত কমজোরি আমরা যদি কুরবান করি তাহলেই সমান বাপ সমান স্থিতিতে স্থিত হতে পারবো। তাহলে বাবা এত ভালোবাসে, সে ভালোবাসা রিটার্নে কী করতে হবে, নিজের কমজোরি বাবাকে দিয়ে দিতে হবে আর বাপ সমান হতে হবে।
ओम शांति।